ওই বেটারা বেলা হয়ে গেছে, হরুষ নাই, গঞ্জের থেকে মালা তো বুঝে গেছ, তাড়াতাড়ি চলো ছাড়। ওই তোরা মালগুলো আড়তে পাঠাই, আড়া করে আয় পর। বুঝছো গরিব মিয়া, ওই জমি জিরাত গুলো বায়না করছি ভাইজান, বর্ষাটা গেলেই দলিল করে ফেলাম। আচ্ছা আচ্ছা ভাইজান, ভাইজান টলা সব চলে গেছে, আমি একটু হাট থেকে আইতেছি। যা আমি নাস্তা পানি খাই হাটে আইতেছি। সত্যি খান সাহেব, আপনার এই পোলাটার কোনো তুলনা হয় না, যেইভাবে আপনার সবকিছু দেখাশোনা করে। কথা আছে না, আপন থেকা পর ভালা। আচ্ছা আর খান সাহেব কি তার লেগা কম করতেছে? আরে খান সাহেব কার লেগে না করতেছে, আমাগো সুখ বিসুখ বিপদ আপদ। আরে মিয়া রাখো রাখো, আমি করনের কেডা, আমি তো হলে মুসিলা, সবকিছু করনের মালিক ওই উপরওয়ালা। আরে বাড়িতে গেলে আসল মেলাই দেখবি, চল 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 চল, ওই নৌকা না পাইলে সাতরায় নদী পার হইতে হইব। হ্যাঁ দিমুনে সাতার ফুরু, ওই এত স্যাংশন করস কেন, স্যাংশন করস কেন, তাড়াতাড়ি চল। এত তাড়াতাড়ি আমার নিতে অনেক কি হইলো, আর কটা দিন মামার বাড়ি বেড়াইতাম। চল বাড়ি গেলেই বুঝবি খবর আছে ফুরু। খবর না কচুর ডগা, কচুর ডগা না, কচুর ডগা না ফুরু, চল 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 চল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছো মাঝি? ভালো। বসেন বসেন বসেন। Uh-uh.
বুঝলাম আজি যে এইবার বর্ষার পানি ফুরুত কইরা এসে গেল, গেরস্তের জমি জিরাতের যে কি হইব এইটাই ভাবতাছি। হামিয়া ভাই, এই পানির সময় নৌকা চালাইতেছি, দুইটা পয়সা রোজগার করি, আর শুকনার সময় তো খেতে কামলা দিই, কিন্তু ফসল না থাকলে কামলা দিব কোনা নেই। আরে কামলা দিতে না পারলেও কুলিগিরি তো করতে পারবা, আর আমরা এদিকও না ওদিকও না, ফুরুত। যাও গা, একটা গান গাও দেই মাঝি। মিয়া ভাই, মন্ডারে খুশি খুশি রাউনের লাগা মাঝে মধ্যে গান গাই। তাড়াতাড়ি আয়, কাজে যাইতেছি, তোমার প্যান প্যানে নি শোনার মতো সময় আমার নাই। আপনি যে মাস সময় দিন খান সাহেব, দুই মাস করে তো এক বছর হয়ে গেল। শোনো শোনো, টাকা দিতে পারবা না তো তোমার ওই পুপ পাড়ার জমিটা আমারে দাও, আমি তো তোমার কাছে সুদ চাই না।
আপনার আব্বার শরীরটা তো ভালো, হ্যাঁ আল্লাহ যেমন রাখছে। শোনেন, কিডনির অসুখ, খুব ভালো করে ডাক্তার দেখাইবেন। আল্লাহ আল্লাহ করে সব ঠিকঠাক মতো হোক, তারপর সবই আল্লাহর ইচ্ছা। আচ্ছা চলি, হ্যাঁ সালাম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ে ওই শোনেন, ওই চিকিৎসাটা কিন্তু ভালো করে করবেন, খুব ভালো করে। হ্যাঁ ফুরুত ভাইজান, মানুষটা কেডা কাশেম খান, এই গ্রামের সব সাইতে ধনী লোক, ওই দেহার বাড়ি ফুরুত। চল 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 বুবু, বাবু তুমি কবে আইছো? মা আইছো? মারে কিসিরে মা, মুখটা কেমন শুকনা লাগতাছে, ঠিক মতো খাওয়া দাওয়া করস নাই? বুবু বুবু গো, তোমার না চপ চপ পারে ঠিকা। মতি বানু, ও মতি আয় আয় আয়। মতি, তোর বুবুর এক গেলা শরবত দে, লেবু পাতা দিয়া। ইসিরে কতটা পত্র দিয়ে আইটে আইসে, গাইমা একেবারে ভিজা গেছে গা। ওমা কি হইছে? ও বুবু কি হইছে? মতি কই যাইতাছস? কে তো শরবত খাইব? হ্যাঁ ফুলবানু আইলে খাইব। চুপ করেন, শুনেন, ফুলবানু আইছি। আইছে তাইলে? আমার কি হয়েছে? এই বাড়ির হগুলের কি হয়েছে? কালো এসে পাইছেন? এদিকে খাইছে আমারে। শোন, আমার মনে হয় আটার কলের ম্যানেজার বেটারে বদলানি দরকার, দিন দিন খালি লজ দেখাইতেছে। তুই একটু দেখতে পারস না? আমি একলা মানুষ কত দিকে সামলামু? হ ঠিকই কইছস, ওই শালারা সব বেইমান। ইয়ে সেই ছোটবেলা থেকে তুই আসছস, তুই আমার আপন না হইলেও তোরে আমি ভিন্ন চোখে দেখি। শোন, আমার সহায় সম্পত্তির দুই আনি তোরে লেখা দিব। হ্যাঁ ভাইজান। হা যা, আটার কলে যা। আচ্ছা আল্লাহ। নেন পানি খান। আজকাল কাশিটা বেশি বাইরে গেছে, ফুলবানুরে ডাকছো? হায় মা, তোর বাজান তরে জানি কি করবো। আয় মা। কে মা? মামার বাড়িতে বেড়াই আবার বুঝি মন ভরে নাই? বাবা তুমি ঠিক মতো ওষুধ খাও নাই। কি রে মতি, আমি আসিলাম না, তুই ঠিক মতো ওষুধ দেস নাই না? মারে তুই না থাকলে কেউ আমার ঠিক মতো যত্ন নেয় না। কিন্তু তোরে তো আর চিরদিন ধরে রাখুন যাইবো না, কি কহ উসমানের মা? তা তো ঠিকই, আমি গিয়ে দেখি সাজেদা মাজেদার পোলাপান্ডি খাইছে কিনা। হ্যাঁ এই মতে আমার লগে আয়, আয়, আরে আয়। মারে তোর একটা সম্বন্ধ আছে, উষা বংশ, কানি কানি জমি জেরাত, আম কাঠালের বাগান, ধন সম্পত্তির অভাব নাই। আমি তা করে কথা দিছি, অহন তুই মত দিলেই। তুমি তো কথা দিয়াই দিছো বাবা, অহন আমার মত দিয়া কি হইব? না মানে তুই তো আমাগো অবস্থা সবই জানোস, আমার শরীরের যে অবস্থা, তোরে বিয়া দিলে জামাই বাবাজি আমারে
বারো কানি জমি দেব। জমি দিব মানে? মানে তোরে বিয়া দিলে আমার কিছু দিতে হইব না, জামাই বাবা যেই আমার জমি দেব। জমি পাবার লোভে তুমি আমার বেচা দিতাস? সি সি বাবা, তুমি আমার বাবা না। চুপ! আরাম দাদি, বাপের মুখের উপরে এত বড় কথা? আরে তোর সদ্য গোষ্ঠীর ভাগ্য, কাশেম খানের মতো লোক তোরে নিকা করতে চাইছে। কাশেম খান? কোন কাশেম খান? ওই যে উত্তরপাড়ার কাশেম খান, মেলা ধনী মানুষ, আরো তিনটা বউ আছে। হারামজাদা, ওরে দাদা, আজ তোরে মাইরেই ফেলাবো। আরে খারাপ, চোখ ফেললে আজ কিছু ভাঙিয়ে দেবো। হারামজাদা কুতাকার, তোরে বিয়া দিলে জামাই বাবা যে আমারে বারো কানি জমি দেব। বাবা আমারে বেচতে চায়। বুবু, তুমি বিয়েতে রাজি হও না। তাতে কি হইছে? বাবাই জমিন পাইব, এতদিন আমারে লালন পালন করছে, ভাত কাপড় দিছে, বুবু তার একটা অসুল আছে না? বুবু, তোমার এত বড় সর্বনাশ, তুমি মারা লও না বুবু। ফুলবানি, তুই আর অমত করিস না মা, কাশিম খান শুধু জমি দিব না, তোরে সোনা দানা দিয়ে মুইরে দিব। মা, তুমি সত্যি আমার মা? আমারে দশ মাস দশ দিন পেটে ধরছো, কষ্ট করছো, হন আমারে বেইজা দিয়ে তা পোষাইতাছো। আমার তো কিছু করার নাই রে মা, তোর বাবারে তো তুই চিনস। চিনি মা চিনি, আর অহন তোমারেও চিনলাম। যাও, তোমরা এখন এখান থেকে যাও, আমার একলা থাকতে দাও। কই যাও না, যাও। মতি, আমার শর্ত একটাই, বিয়ার আগে বারো কানি জমির দলিল আমার নামে রেজিস্ট্রি করে দিতে হইব। আরে পাঁচটা বছর কি অভাবই না জীবন কাটাইছি, ওহন যদি একটু শান্তি পাই। তাইলে দেরি কেন? যান, ফাইনাল কথাটা আজ রাইতেই জানাই যান। কথা তো ফাইনালি, তো আপনার দিক থেকে যাতে সব কিছু ফাইনাল থাকে, আচ্ছা চলি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাম কত? চৌদ্দ টাকা। চৌদ্দ টাকা? আর বড় দেখে লাউ নিবি, শোল মাছ দিয়ে আনতে বলবি। আমি একটু স্কুল থেকে আইতেছি, মিটিং আছে, সাথীটা দে। এই লাউ দিলে কত? ত্রিশ টাকা। কমইব না? না। কি চিন্তা করছো? এই কিছু কস না যে এই গ্রামে কাশেম খানের থেকে ধনী লোক আর কেডা আছে? তা ঠিক, কিন্তু বাবা বুবুর বয়স আর হ্যার বয়স তাও ঠিক। কি খালি ঠিক ঠিক করতেছস? সব কিছুই ঠিক, আমার বিয়েও ঠিক। দূর হও, দূর হও আমার সামনে থেকে, অসভ্য বেহায়া বেয়াদব মাইয়া। তুই খেয়ে রয়েছিস কেন? তুই আজ আমার সামনে থেকে।
হাই রে, যদি কাউরে ভালোবাসতাম তাইলে তার হাত ধইরা অক্ষুনি ভাইগা যাইতাম। কিন্তু আমার তো কোনো ভালোবাসার মানুষ নাই। কেন কাউকে ভালোবাসি নাই? কেন কে আমার সামনে এসে খাড়ায় নাই? কেন কেউ আমারে কয় নাই? ফুলবানু, আমি তোরে ভালোবাসি। শেষ দেখুন, নদীও বড় হয়ে গেছে, মাঝে আসা তাড়াতাড়ি বাড়ি ছিল ট্রাংটা নিয়ে আসো না, ফেলাই দিও না, দেখো ভারী আছে। হুসরা পাসেঞ্জার নেওয়া যাইব না।
দাদি, ও দাদি, দাদি রে। আরে পাগল তুই, কতদিন পর মা সঞ্চয়। প্যাসেঞ্জার খুশি হইয়া 20 টাকা বেশি দিছে। ও এত মেলা মাল টানা দিছিলাম। আচ্ছা আচ্ছা, ভাবলাম তোর লাগে একটা ইলিশ মাছ লইয়া যাই। নে আহ, আমি আর কয়দিন অহন দেখিয়া শুই না, একটা বউ লইয়া তার ভবিষ্যতের কথা চিন্তা করছো? দাদি রে, যার কোনো ঠিকানা নাই তার আবার ভবিষ্যৎ। তুই যতদিন আসস ততদিন আমিও আছি, তুই যখন থাকবি না তখন এই নদীর মানুষ নদীতে বাইসা যাবো। আমি কি কখনো কইছি যে তোর সাইডা যাবো গিয়া? আবার তো চোখের পানি, অহন মাছ করতো, মাছ কর তাড়াতাড়ি কর, গরম গরম ইলিশ মাছ ভাজা খাম। কর দুই টুকরা। বুবুর এখন মেলা আদর, শ্বশুর বাড়ি যাইব গিয়া তো তাই। শ্বশুর বাড়ি? কার শ্বশুর বাড়ি? ওই যে বুইরা কাশিম খান, তার সাথে তোমার বিয়া না? আইসা ভাই, কাশিম খান রে তোর কেমন লাগে? হাসা কথা কমু। কনা একেবারে একটা বড় দৈত্যের মতন, জামে যাও। দৈত্য? ও মাগো, দৈত্য আমারে কি লাগাইব? বানু বাবা, ঘটক কি কইল? জমি কখন রেজিস্ট্রি করে দিব নাকি ফুরুত? আহ, ফুরুত ফুরুত করিস না তো, বিয়া তো কাল রাইতে, সারা দিনের মধ্যে নিশ্চয়ই দিব। অগ, কথার কোনো বিশ্বাস নাই, বিয়াটা পড়ায় ফালাইলে কিছু করতে পারো? হেসে দেখা যাবো আমও গেল সালাও গেল ফুরুত। সত্যি চিন্তার বিষয় তয়, তুই আমার অত সোজা ভাবিস না। ওই জমির উপর আমার অনেক কিছু নির্ভর করতেছে, তোর ভবিষ্যৎ, রাজুর ভবিষ্যৎ। আরে তুমি কি কও উসমানের মা? আপনারা বাপ বেটার ব্যবসার হিসাব মিলাইতেছেন, আর আমি ভাবতেছি আমার মায়াটার মনের অবস্থা। তুমি চুপ করো, এক ধারসে তো চারটা মাইয়া জন্ম দিয়ে রাখছো, এগুলান পার করতে আমার যে কি কষ্ট হয় তা কি তুমি বুঝো? না বুঝি না, তো এইটা বুঝি, এইবার যদি ভুল বানু আমার এতগুলান মাইয়া জন্ম দেওয়ার কষ্ট দূর করে দিতে পারে। বাবাই কিন্তু আমার উপর অনেক অবিচার করছে, যখন যারে পাইছে তার লগে বিয়া দিয়ে দিছে, কোনো বাজ বিচার করে নাই। মাজেদা, তোর কথা আলাদা, সেই সময় বাবার কি করণের আছিল? দেশ এত আকাল পড়লো, কিন্তু আমার সময় তো বাবার অবস্থা ভালো আছিল। তোরে তো বাবা ভালো দেখে বিয়া দিছিল, তোর জামাই যে ভাদাই মা কুইরা বৈশা বৈশা খায়, এমনি করে খালি তোর আগার ভান্ডার শেষ হয়। আর তোর জামাই ধর তুলছি পাতা না, সারাদিন গিয়া জুয়ার আড্ডায় বৈশা থাকে, কামচোরা। বুবু কি হইলো? বুবু তোমরা ঝগড়াঝাটি করতেছো কেন? না রে, ঝগড়াঝাটি করুম কেন, খুশিতে দুই বোন শয়তানি করতাছি, কতদিন পর বইনে বইনে দেখা। ফুলবানু, তুই খুশি হয়েছিস তো? খুশি, খুব খুশি।
প্রত্যেক দিন থালা ভর্তি গরম ভাত, মাছ, মাংস। তোমরা তো মাসেও একবার চোখে দেখো না। কি মিশা কইছি? না বই না, অমন কথা কইস না। একটা সত্যি কথা কও তো, তোমরা কি সুখে আছো? আসি রে বই, আসি, খুব সুখে আসি। দেখস না, বর্ষা এলে বাপের বাড়ি আসিয়া উঠি, আর তুই যাস মামার বাড়ি, মতি যায় কাকার বাড়ি, আমরা সবাই খুব সুখে আসি। সরো সরো তোমরা এখান থেকে, আমি ঘুমাবো। সরো তোমরা সরো।
নামাজ পুরা অহনি আইসে পড়বে। এই মুড়িগুলো ল। আরে চিনির বোনতে গেল কই? এই তো এখানে বুবু। আচ্ছা দে। শুনেন, এই ক্যাডারে তুই? আমি ফুল বানু। ফুল বানু? হায় হায় রে, এইখানে আইসোস কেন? আমার বিয়া হইব না? হইব, কিন্তু তা তো রাইতে। বিয়া অহনি হইব এই বাড়িতেই। একই করতেছস? হ, আপনার স্বামী আমার বাপের জমি লেখা দিক, হেইরা আমি চাই না। আপনারা কাজী ডাকেন, ওনারে বিয়ার ব্যবস্থা করতে কন। বিয়া এইখানেই হইব, অহনি হইব। আচ্ছা হেইটা দেখা যাইব নে। অহনাই তো। হাই হাই হাই, আমার ঘরে চল। এই যে শুনছেন, ফুল বানু বাড়ি থেকে পালাই আইছে। পালাই আইছে কেন? বিয়া বহনের লেগ্যা। ও ওই ঠিক আছে, ডাকো তারে। তুমি এইখানে কেন আসছো? আপনি আমারে এমনিতেই বিয়া করেন, দয়া কইরে আমার বাপের জমি দেবেন না। তোমার বাপের জমি দিব না কেন? বাবা আমারে আপনার কাছে বেচতে চায়, আর আমি আমি আপনার স্বামী হিসাবে। আরে কই কি? সবই আল্লাহ তাল্লার হুকুম। যাও তুমি বসো, আগে মাথা ঠান্ডা করো। না আমার মাথা ঠান্ডা আছে, বাড়ির গহনা টের পায় নাই, আমি চইলাইছি। আপনি কাজী ডাকেন, আগে বিয়া পড়া আছে। কাজী ডাকেন। বড় বড় বউ, ওরে ঘরে লয়ে যাও। আর চল আমার ঘরে চল। চুপ, একদম চুপ, দিলি কেন থেকে? বড় বউ ওরে ঘরে লয়ে যাও। তুই তাইলে কালো কাজী সাহেব, তাড়াতাড়ি খবর দে। আরে তাড়াতাড়ি যা, আই তুই ঘেমি না এখান থেকে যা। বুঝাই তা বস, তুই এখানে বসে থাক, আমি আসতেছি। আই মাগি বুইরা বাতারে শক হইছে, জোয়ান বেটা সল চোখে পড়ে নাই। ওই শয়তান ফেরি পোলা প্রাণ আনে লেগাই সোস, যদি পোলা প্রাণ নাই হয় তাইলে তোরে আমি খুনতি পুরা দাগ দিয়ে দিমু। আই তোরও তো বুইরা বাতারে শক হয়েছিল, অহন গতর ভইরা গহনা পরস, ভালো ভালো খাওন খাস। ওই তুই দিতে পারছস ওই মানুষটার একটা পোলা পাইন? যা বাইরে এখান থেকে, নইলে কিন্তু ওনারে ডাকুম। যা কালোরে কম মোরগ গুলো জবই করতে, আর পোনা বসা। আর তুই যা নতুন বোন লেগে বাসর সাজা, যা যা। শোন, আইসে যখন পড়ছস, বিয়ার পর তোর দাবিও এই সংসারে আমাগো মতনই হইব। তয়
ওনার সন্তানের খুব শখ। আমরা তিনটা বউ পারি নাই সেই শখ মিটাইতে। তুই যদি পারস রাজ রানীর মতো মাথায় কইরা রাখবো। কি সুন্দর শাড়ি গহনা, দেখ দেখ বড় ভাবি। ও বড় ভাবি, কি রে মর্জিনা? আমরা আপনার তিন তিনটা বউ কি চেষ্টাই না করছি, তাবিজ কবজ ঝাড়ফু সবই লইছি। শেষ পর্যন্ত আপনার কাছে আমরা মিনতি পর্যন্ত করছি, চলেন ডাক্তারের কাছে যাই, কিন্তু আপনি আমাকে কোনো কথাই শুনলেন না। আপনি কি মনে করেন আরেকটা বিয়ে করলে আপনার সন্তান হইব? ওই তোর কিসের বাবা? আরে ছিলি তো ফকির নির্জি, তোর বাপ মিথ্যুক, বেটা মিথ্যা কথা বলে তোরে আমার কাছে গথাই ছিল, আর এখন তো খাইয়া খাইয়া হয়েছে কোরবানির সার। হ্যাঁ, অভাবে না থাকলে কি আর আপনার মতো বুড়া লাগে আমার বিয়া দেয়? তাই মনে রাখেন, এই বাড়ি আপনার বিয়া বিয়ে খেলা শেষ হইব। ওরে হরম দাদি, তোরা তুমি মই রেই ফলামো কলা দিয়ে সব পুষ্টি। কাইলে তুই বাপের বাড়ি চলে যাবি। তোরে আমি কাজি সাহেব আইছে। বিয়া তো ছেড়ে আপনি বিয়ে পড়াইতে পারেন, তাহলে বিয়ে পড়ান। খান সাহেব, আপনার তিন বিবির মতামত নিছেন তো? হ্যাঁ গো, তিনজনের কোনো আপত্তি নাই। এগো মত আমি নিয়ে আইছি। চলেন চলেন, কন্যার সম্মতি লয়ে আসি। মানে আপনি বাড়ির ভিতরে যাইবেন? না মানে কন্যা কবুল কইলো কি না আমার নিজ কানে শুনতে হইব না। হ্যাঁ আসেন আসেন চলেন। আরে যান না। এই ফুল বানু কবুল ক কবুল 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 কন্যা কবুল কইছে, আমি শুনছি কবুল কইছে, আলহামদুলিল্লাহ। এই কাটাল ধুইরা জামাই বাবা জিগু দিস, দুই কেজি আল্লাহ চাইল আছে, পেরা বানাই কই ওরে আমার ফুল ওরে আমার আল্লাহ, আমার জাত কুল মান সব গেল রে, আমি আমার সমাজে কেমন করে মুখ দেখাম রে। কি হইছে, লাশ পাওয়া গেছে? আইরে গলায় ধরি দিয়া মরলে তো ভালোই হইতো, তোমার বেহায়া বেলা জামাইয়া নিজে গিয়া কাশেম খানের কাছে নিকা বইছে, আমার জাত কুল মান সব গেল। আমরা মারি না, চলো এক্ষুনি গিয়ে তার আমি ধরে নিয়ে আসি। কিন্তু তুই তো জানোস না ওই মাইয়া হলো একটা কাল সাপ, আমারে আমারে আরো বেজ্জতি করবো। ওর চোখে মুখে আমি সেই ভাবি দেখছিলাম তখন বুঝতে পারি নাই, আরে আমার বারো কানি জমি। আবার আপনি জমি জমি করতেছেন, আপনার এই লোভের লাগি আমি আমার ভাইয়াটাকে হারাইছি। বাবা আমি তো আসি।
খুঁজে দেখো আর একটা কাশেম খান পাও কিনা। শোন, চল মেজ, আইসেছ? এই তুই যাস না, বাসর ঘরে আমার একটা কথা দিবি। কি কথা? তুই পারবি আমার এতদিনের আশা পূরণ করতে। আমি শুধু বাপ হইতে চাই, একটা ছেলের বাপ। আমারে সান্না তোরেও সাই। ভাবি সাহেব, আমি কলসটা ভরে লয়ে আহি। আচ্ছা আই ফুলবানু বয়। Thank you.
যা ফুলবানু, ওনার জন্য চার মুড়ি লইয়া যা। বুবু, সংসারে সব নিয়ম কানুন বদলায় ফেলাইতেছেন নাকি? উনি তো আবার আপনার হাত ছাড়া সকালের চা খান না। দেখ, খোসা মারবি না, একজন আইসে তাই সহ্য করতে পারতেছস না, আর আমি তোকে দুজনকে কেমনে সহ্য করছি? আর সহ্য করতে হইব না, আমি আইজি বিকালে লঞ্চে বাপের বাড়ি চলে যামুগা। হ, এই লইয়া তো কতবারই গেলি, একবারও থাকতে পারছস? বারবার ফিরে আইছস কি? তা তোমার ওই বইরা বাতারে লাইগা না, কেন ফিরে আইছি তা আমি নিজেই জানি। কা বাবা কা, এই শাঙ্কিটা নিয়ে আসো। আয় মা, তুই আয় মা, তুই আয়, যাও তাড়াতাড়ি, খুব ক্ষুধা লাগছে। মা তুইও খা, মা তুইও খা, পেট ভরে খা। তোরা মানুষটারে যত খারাপ মনে করছস, মানুষটা তো এত খারাপ না। আমার বিয়ে হওয়ার পর 10 বছর অপেক্ষা করছে। আমার শাশুড়ি আমারই কত কবিরাজি ওষুধ খাওয়াইছে। একদিন একদিন কবিরাজ কইল আমার সন্তান হওয়ার আশা ছাইড়া দিতে, আমার লোকে সন্তান হইব না। কথাটা শুনে আমার জেদ চাইপা গেল, ওনারে দেখে আমি কইলাম আপনি আপনি আবার বিয়ে করেন। এইভাবে তোর একজন একজন কইরা এই বাড়িতে বউ হইয়া আইছস। কিরে কানা হয়ে চলস নাকি, চোখ খেয়ে দেখোস না। সর কি হয়েছে, বাড়ি থেকে মানুষ মারা গেছে? সামনে কি কষ্ট লাগেন? কিছু হয় নাই, তাই জব্বর একটা আচার খাইছি। কালো, তুই এখন আচার করলে যাস নাই? যাইতাছি। তাড়াতাড়ি যা। গম ভাঙাইছি 25 কেজি, লিখে রাখি 10 কেজি। ভাই কয় কেজি? 2 কেজি। এই খরেত করতে নামছ? তোর এই 2 কেজি গম ভাঙলে লেগে আমি মেশিন স্টার দিমু। যা বাড়ি যায়, ভাই যা খায়া ফালাগা, ভাঙলে পুষাইব না। দাদি জ্বর, ভাত খেতে পারে না, রুটি খাইতে চায়। তাহলে আমার থেকে রেডি বেটা লিয়ে যা, আমি তোরে 5 টাকা কেজি দিব। খয়রাতের মাল নিয়ে দাদিরে খাওয়াবো না। গতরে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ খাইটা খাইতে চাই। সাব্বাস, তোমার মাগনা নিতে হইব না। যাও, আমাকে বাড়ির পিছনে যে তাল গাছটা আছে এটা জাইরা দাও গা, পোষায় যাইব। ফুলু, আমার খালি একটা ছেলে সন্তান চাই, বংশ যাতে রক্ষা হয়।
ছেলে, সে কি আকাশ থেকে আসবো? কি কইতেছস তুই? আমাগো স্বামী স্ত্রী মিলনের তো আসবো। আপনার তিন তিনটা বউর সাথে মিলানোর পরও যখন কোনো সন্তান আসলো না, তখন একদম চুপ। যা, আমার একটু একলা থাকতে দে। ভাঙ্গিয়া আমা
আমার বাপের বাড়ির থেকে একখান চিঠি আইছে। কোনো খারাপ খবর? তেমন কিছু না। তুমি কেমন আছো জানতে চাইছে। তুমি কাউকে লিখা দিব? লিখা দেন, ভালো আছি, সুখেই আছি। হ্যাঁ, এ কি তোর পায়ে কি হয়েছে? পুকুর পাড়ে একটা সুন্দর শামুক আসিল, হঠাৎ কইরাই পায়ের মধ্যে ঢুকে গেছে। আরে শামুক আবার সুন্দর হয় নাকি? দেখে শুনে চলতে পারছ না? তুই একটু খাওয়া তো, আমি গোসলটা সাইরে আসি। বড় বুবু খুব ভালো মানুষ, ঠিক আমার মায়ের মতো। তুই কলিজাটা না, আপনি এরকম করবেন না। আমার লোভী বাবা আমারে এইরকম কইরাই আদর করত। কখন যে কি কয় পাগল ছাগল সব। আমি কই কি রাগটা ধইরা না রাইখা, ওসমানের একবার খান সাহেবের বাড়িতে পাঠান, মায়েরার একবার দেখে আসুক। কি কইলা? যে মাই আমারে এত বড় বেজ্জতি করছে, আমার আশা ভরসা নষ্ট করে গেছে, তারে দেখতে যাবো আমি? মরলে পরে মাটি দিতেও যাবো না। আপনি কি বাপ না সীমার? আমি সীমার, আমি সীমার, আমি সীমারের মতো তোগো সবাই রে এক এক করে জবাই করে মারুম, তারপর আমারে শেষ করুম। মা মা মা, বুবু না অনেক সুন্দর হয়ে গেছে। আমার কথা কি জিগাইল? তোমার কথা কিছু কয় নাই, খালি ছোট বুবুর কথা কইছি। আমার স্যার সারাদিন আমি যা পাইছিলাম তা দিয়ে 1 কেজি চাল কিনছিলাম, আমি খামুখি। ঠিক আছে ঠিক আছে, চল 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 আমার সাথে হাটে চল, বাজার সদাই করুম, তুই আমার সাহায্য করবি, চল চল চল। তোরা কি বিশ্বাস করস উনি হাসা খবরটা কয়? উনি মনে করেন আমি একবার যাইতে পারলে আর আসব না। তাও তো আপনারে ভালোবাসে বুবু, হারাইতে চায় না। আর আমরা যাইতে চাইলেই কয় যাও 1 মাসের আগে ফেরত আইসো না। হ্যাঁ আমারেও কয়, কতদিন বাজানে রে দেহি না, অন্ত উনারে দেওয়ানের লেগে তোরা তিনজন আসুস, আমি আমি 2-4 মাস বাজানের কাছে গিয়া তাইকে আসি। বুবু গো আপনার কাছে মাপ চাইতাছি, আমি আর বাপের বাড়ি যাইতে চামু না। বুবু এই বাড়িতে আপনি না থাকলে আমি এই বাড়িতে থাকতে পারব না বুবু। আমরা 3টা বোন, আমাগো 3 জনেরই একই ব্যথা একই কষ্ট, আমরা কেউ আমরা কেউ কাউরে ছাড়া থাকতে পারব না। ওরে আয় শুনুন, আপনারা আমারে ভুল বুঝেন না, আমিও আপনার গো বোন। তাই যদি হয় তাহলে এখন ওই বুইলাটারে তুই শিক্ষা দে, আমরা যা পারি না তুই তাই কর, নইলে নইলে তুইও আমাকে মতো জয়লা বুইরা মরবি। আর কি জুলমু বুবু, এইবার আমি জ্বালামু। হ্যাঁ তাই কর, জ্বালাইয়া পোড়াইয়া দে 400 দিনের ঘর।
কালু শুন 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 শুন
বেলা শেষ হইয়া যাইতাছে, তুই কাপড় সাপড় ধুইয়া গোসলে যা, দে তেলগুলো আমার কাছে দে। মাঝি, জি, তোমার সাইল। কেমন আছো মাঝি? আমারে চিনতে পারো নাই, আমি ফুল বানু, যারে তুমি বারবার বিপদের হাত থেকে বাঁচাইছো। কেড়ে আপনি বিপদ থেকে বাঁচাইছি কখন? সেদিন নৌকা থেকে পইরা গিয়া মইরা গেলে ভালো আছিল। তাল গাছের ডালটা যখন ফালাইছিলা তখন দেখা শুনে আমার মাথার উপর ফালাইতা, একবারই শেষ হইয়া যাইত। ফুল বানো, ওনার চাটা দিয়ে তো। চারা গাছে ফুল ফুটাছে ডাল ভাঙ্গ নারে, আমার চারা গাছে ফুল ফুটাছে ডাল ভাঙ্গ নারে। কালু, এই কালু, একটু তোর ওই সাবানটা দিয়ে যাত। আরে দে না। আরে কি হইলো, সাবানটা লয়ে হস না, জলদি আয় না। আরে আহস না বড় বউ, ফুল বানো অবুজ মানুষ, ওরে তুমি একটু বুঝাইও। তবে সেজোটার ধারে কাছে যাতে না যায়, ছোট লোকের মাইয়া। সেজো যখন আইছিল তখন আপনি একই কথা কইছিলেন, যাতে মেজর ধারে কাছে না যায়। বড়বো, তুমি তুমি, বিয়ে আমি চারটা করছি ঠিকই, কিন্তু বউ তুমি, আর পরের গুলান তো ওই বোঝালা। খালি সন্তান পয়দা করানোর মেশিন না। আমার দুর্ভাগ্য যে তোমার মতো বংশীয় ঘরের মেয়ের পেটে আমার সওয়াল হইল না। তাতে কি, বংশ তো আমার বাপের ভালো, আপনার সন্তানের বংশ পরিচয় তো আপনার বংশের। হ্যাঁ, কিন্তু আমার জ্বালা তুমি বুঝবা না বড় বউ। আর আমি আমি যে মা হইতে পারলাম না তার কি যন্ত্রণা! আপনি কি এটা বুঝতে পারেন? এটা তোমার অদৃষ্টের লিখন, তুমি বাজা। যাক গিয়া, এই নাও, হাটে গেছিলাম তোমার লাগে, আমি ইয়ে মানে ওই আচ্ছা আমি যাই। তোমার কষ্ট হইতেছে আমি বুঝতে পারতেছি। কষ্ট? কিসের কষ্ট? এক ঘরে দুইজন থাকতেছ, তাও আবার এক বিছানায়, ভাইবো না সামনের শনিবার হাট থেকে একটা খাট কিনে আনো। না, অহনেই ভালো আছি,
বইনের লগে রাত ভইরা গল্প করতে পারি, কিন্তু আপনার লগে যখন থাকতাম তখন তো আপনার নাক ডাকনের জ্বালায় ঘুমাইতে পারতাম। কই গেছিলি? আপনার ঘরে। আরে আমার ঘরে কি? আমার স্বামীর কাছে। নাও, তোমাকে লগে আনছিলাম। বুবু, বুবু গো, বুবু রে, বুবু, আমি এখন কি করুম বুবু? আরে আরে, জানোয়ারের মতো করতেছেন কেন? জানোয়ার কইতেছস কেন? আমি তো স্বামী, আইজকা তোরে মন ভইরা সোহাগ করুক। এইরকম জোর জবরদস্তি সোহাগ হয় না। তাইলে তুই আমারে সোহাগ কর। আমি? হ্যাঁ, এই এইভাবে। ও মা গো, কি ভাঙলো, কি ভাঙলো? ওহো, আহারে, তোর লাইগা হাট থেকে চুরি আনছিলাম। নতুন কাছের চুড়ি না পিনতেই ভাইঙ্গা গেল। আপনি? চুপ, একদম চুপ, কোনো কথা না। তুমি আমার দিকে চাইয়া দেখো বুবু। আমি কিছু দেখি নাই, যা শুয়া পড়। কালো, এ কালো ভাইজান, কালু ভাইর অনেক জ্বর উঠছে। তাই নাকি? হ্যাঁ মেজো। ও মেজো। জি বুবু। যা তো দেখি আয়, কালুর বলে জ্বর উঠছে, তারে বড়ি দিয়ে দে। জ্বরের বড়ি আমার কাছে নাই। তা তোমার কাছে আছে নাকি? পোলাটা জ্বরে কাতরাইতেছে, সেইদিকে কারো খেয়াল নাই। আপনি একটু খেয়াল করলেই সব ঠিক হয়ে যাব। এইসব কি কইতেছস? যা, রান্নাঘরে আলু সিদ্ধ করা আছে,
ভর্তা বানা গিয়া। আসেন আসেন, আর এই বেগম সাহেব আছে খালি তার সাজগোজ আর নিজের বোঝ নিয়া। এই বাড়িতে সবাই আছে সবার বোঝ লইয়া, আপনার বোঝ আপনি বুঝেন না? বড় বউ অরে অরে হইসেজ বিয়া দেবী করস কেন? যা দেখে আয় কালুর বলে জ্বর উঠছে, আমি দেখি ঘরে বড়ি আছে কিনা। বুবু ও বুবু আমার কাছে বড়ি আছে, আমি যাই। যা দেখেন না আমি ওইবার আপনার খামছে মারু। কি হইল ভয় পাইছেন? আপনারে আমি কিছুই কমু না, আপনি আমার স্বামী, তারপরে আপনার কাছে আমি ঋণী, আপনি আমার জিতাইয়া দিছেন। অহন তুই আমার জিতাইয়া দে, আমার এতদিনের স্বপ্ন একটা মাত্র সাওয়ার। আপনার কি রাত দিনের কোনো জ্ঞান নেই? সবসময় খালি একই চিন্তা। আরে হ হ হইছে তো। ও মা গো, এই যে শুনছেন, তোমার সাথে কথা আছে, কতদিন তোমার কাছে পাই না। কি হয়েছে আপনার, এমন করতেছেন কেন? বড় বউ আমি তোমার সাই না, আপনি আপনি সন্তান চাই। আসেন ফুলবানুর, কি হয়েছে ফুলবানু? কি হয়েছে ফুলবানু? আরে হইছেটাকে বলবা তো। শুনেন, চল 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 আসেন। ল শুনবেন ফুলবানুর কি হইছে। বাইরে বাইরে আমার ঘর থেকে নাইলো তরে আমি। আপনি আমারে এইটা করেন খালি। আরে ওমা ওমা ওমা, নে ধর। চুপ কর, মাংস শুনলি কি? এলেগে ডাক্তার আনো লাগবো নাকি? না না, এইটা তো কোন রোগ না, এমন ব্যথা আমাকে সকলেরই কম বেশি হয়। তোর বয়স কম তাই এমন করতেছে। বড় বউ তুমি একটু ঘরে আসো। হেরে ফেলে কেমনে আসি? নিজ জি বুবু, তুই যা যা। বুবু গো সারাদিন কত খাটা খাটনি হয়েছে, শরীরটা ভাল লাগতেছে না। সেজ সেজটা গেল কই? সেজ মনে হয় আপনার ঘরে গেছে। আল্লাহ আমি তোরে চাই কালু, যে কোনো কিছুর বিনিময়ে আমি তোরে চাই। সেজো ভাবি সেজো ভাবি না,
কও জোনাকি, আমি তোমার জোনাকি। হ্যাঁ কও জোনাকি। কালো কালো রে, আল্লাহ এত সকাল সকাল। বুবু পেটটা খারাপ করছে, শরীরটা ভাল লাগতেছে না। কস কি আমারে ডাকলি না কেন? যা যা ভালো কইরা নামের মধ্যে পানি ঢাইলা, শরীর ঠান্ডা কইরা গোসল কইরা। বুবু ওনার এই শর্মের কথাটা কইয়েন না। না আচ্ছা। বাবা বাবা কি সুন্দর ফুল বাবু সাইজে আছে। ওই কে এসে আনার কোলে যাস না কেন? কালু যা তো ওই তাল গাছটা থেকে কয়টা পানি তাল পাইরা লয়। তোর ছোট ভাবি তালের শ্বাস খাইতে চাইছে। গতকাল পায়ে ব্যথা পাইছি, দেহি কাউরে পাওন যায়নি। দিন দিন হারামজাদা ফাঁকিবাজ হয়ে উঠতেছো। আজকে জ্বর কালকে পায়ে ব্যথা। আমার মোহনের মানুষ। ওই বিয়া ওই কারে খুঁজতেছ? কার ভাই বাড়িতে কোন কাম আছে? আছে, বাড়ির পিছনে যে তাল গাছ আছে সেই গাছ থেকে কিছু তাল পেরে দিবা। চলো। আরে মিয়া তুমি যাও, আমার অনেক কাম আছে। আমার মোহনের মানুষ বহিয়া আছে। দেখ ফুলবানু, সব সময় তারা তারা কথা কবি না। তোরে তো আমি কইছি আমার একটা সন্তান চাই। খামাকা চিল্লাচিল্লি করতেছেন কেন? সন্তান দানের মালিক কি আমি? চুপ চুপ করবে আদবছিলি। আমার একটা সন্তান চাই, এটাই আমার শেষ কথা। আর এই নিয়ে তুই যদি কোনো বাড়তি কথা কস তাহলে তোরে আমি জন্মের মতো করবেন। কি করবেন? আমার মায়েরা ফলাই দেন। ও মাইয়াই ফলাবো। সেদিন নৌকা থেকে পইরা গিয়া মইরা গেলে ভালো আছিল। তাল গাছের ডালটা যখন ফালাইছিলা তখন দেখা শুনে আমার মাথার উপর ফালাইতা, একবারই শেষ হয়ে যাইত। তো কাছে থেকেও আমি এত দেখলাম যারে দয়াল, এত দেখলাম যারে না বুঝলাম তার চোখের ভাষা না চিনি। জোনাকি চলো আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই, যেখানে আমাকে কেউ খুঁজে পাইব না। আমরা বিয়া কইরা নতুন সংসার করব।
বেয়াদপের বাচ্চা, আমার নাম ধইরা ডাকছস? এ তুমি কি কইতাছ জোনাকি? তুমি না আমারে ভালোবাসো, আমারে চাও? হ্যাঁ চাই, চাই, কিন্তু তাই বইলা তোর মতো ফকিরের বাচ্চা লাগে চইলা যাবো? ওই কি আছে তোর? আমার সব আছে, ভালোবাসা আছে। ভালোবাসা পারবি খান সাহেবের মতো আমার সোনা দানা দিয়ে মুড়ায় রাখতে, তিন বেলা জেগে পাঁচ বেলা খাওয়ান দিতে? কিন্তু আমি তোমারে সারা জীবন প্রাণটা বইরা ভালোবাসা দিতে পারো। দুই পয়সার চাকর লাঠি দিয়ে খেদাই দিলে আই যাস কাই নাই, তুই আবার আমারে যাস? দুলা দুলা আমার চোখের সামনে থিকা। খবরদার, মুখ খুলবি তো আমি খান সাহেবরে কইয়া দিব। তুই আমার জোর জবরদস্তি নষ্ট করতে চাইছস, কথাটা যেন মনে থাকে। এই এক রাতের মধ্যে তোর কি হইলো যে বাড়ি ছেড়ে চলে যেতে চাস? কারো কথায় মনে কষ্ট পাইছস? মেজো সেজো ছোট কেউ তোর কিছু কইছে? হ্যাঁ এই থাক থাক থাক, বুবু গাবর গাবরি এগুলো গিয়ে যতই করেন সময় মতো এরা বেইমানি করবই। এই চুপ চুপ কর। বড় বউ তুমি কি সন্দেহ করতে পারছো? মেজো তুমি না, মানে আমি আমি কিছু দেখি নাই। দেখো নাই? আরে কি দেখো নাই? এতদিনের বাসনা কেমনে ছাড়িয়ে এলে গেল ভাই? ওহ না, আমার একটা কাম দরকার। আমি কই কি কালু ভাই, তুমি ফিরে যাও। না না ওই কথা কইও না, আমি আর এই বাড়িতে ফিরে যাব না। কেন? বাড়ির মানুষগুলো ভালো না? সবাই ভালা ভাইজান, বড় ভাবি, মেজ ভাবি, সেজ ভাবি, হের নাম তো জোনাকি। হে তো জোনাকির আলোর মতো জলে আর নেবে। আর তোমার ছোট ভাবি? ছোট ভাবি, আরে কি কষ্টের জীবন। কেন কি হয়েছে তোমার ছোট ভাবির? বড়ই জিদ্দি, বাপের উপর জিদ কইরা ভাইজানের কাছে নিকা বইছে, বয়সে ভাইজানের মাইয়া সমান। আরে কি নিষ্ঠুর নিয়তি। কালোর লেগে মনটা খারাপ লাগতেছে, সেই ছোটবেলায় বাড়িতে আইছিল। আম্মা আম্মা এক গ্লাস পানি দিবেন? এই এক গ্লাস পানি আর দুইটা পিঠা দে তো। দিতাছি। আই আর কতক্ষণ লাগবো রে তোর? এই তো হয়ে গেছে। এলো পানি। রোদে ছুটে পানির পিপাসায় বুকের ছাদিটা ফাইটে যেতেছিল। আল্লাহ আপনার ভালো করুক আম্মা। আল্লাহ তোমারও ভালো করুক। এই পিঠাটা খাও। পিঠা, গরিব মানুষ কতদিন পিঠাটা খাই না। কেন সংসারে তোমার কেউ নেই?
কেউ নাই। বানের বাড়িতে ভাসতে ভাসতে ওই গ্রামে এক বুড়ির কাছে আসা পড়ছিল। কে আমার মা, কে আমার বাপ, আমি কিছুই জানি না। তার একটা কথা খালি জানি আম্মা, আমার একজন আছে কিন্তু তার দেখা পাইয়াও পাই না। সে কেডা আম্মা? আম্মা আমি তার খালি একটা কথা কইতে চাই। আহারে, তুমি নিশ্চয়ই একদিন তার দেখা পাইবা, আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক। আম্মা আপনার আমার খুব আপন মনে হয়, আজ মনে হইতেছে আপনি আমার মা। আইসো বাজান, তোমার যখন খুশি তুমি আইসো। তুমি করো কি মাঝি? আজকে চলি আম্মা, চলি আম্মা। কিরে মানুষটারে তুই চিনস? কথা কস না কেন, হে তুমি দেখলাম কথা কইতেছস। এই ফুলবানু কি হইল তোর? আয় রান্নাঘরে আয়। অন্তর পাখিটা আমার, অন্তর পাখিটা সারাদিন তার কথা ভাবলাম। তার কথা হইছে? তার কথা? আরে কার কথা? কার কথা? আবার হইছে বাজা মাইয়া লোক। বাজা আমি না আপনি, বুকে সাহস থাকে তো চলেন ডাক্তার গিয়া পরীক্ষা করাইতে। পরীক্ষা? হ পরীক্ষা। আর যদি পরীক্ষা না করান তাইলে এই আমি কসম খাইলাম, আপনি আমারে শুইলে আমি বিষ খাইয়া ময়রা সবাইরে জানাইয়া দিমু, আমার মরণ হইলে আপনি দাই। কি কি করলি তুই? মায়া মানুষের এত তেজ আমি সহ্য করতে পারি না। কেন পারবেন না, কেন পারবেন না? আমার বাপ গরিব হইতে পারে কিন্তু আমার তেজ গরিব না। আমারে শুইবেন না। তরে
আমিও কই ফুল বানরের শহরে নিয়ে গিয়া আপনারা দুইজনে ডাক্তারি পরীক্ষা করান। তুমি কইতেছ? আল্লাহ চাই তো সুখবর লইয়ে ফেরত আসবেন, তবুও তো আপনার অশান্তি দূর হইব। বেয়াদবি নেন না, আমারও একই মত, আপনি পরীক্ষা করান। আমি তো আপনার আগেই কইছিলাম। চুপ, একদম চুপ, চটাং চটাং কথা করে কি? পরীক্ষা আমি ঠিকই করাবো, তারপর তরে তোমরা এখানে কি করতেছো? কি হইল, ভয় পাইতেছ কেন? আর হে, আমি কি এতই খারাপ মানুষ? না বুবু রে, একটু আসো আসো, ভেতরে আসো আসো। বড় বউ, বড় বউ, বড় বউ, এই যে ছোট বউর ভাই বোন, তাগরে তার বোনের কাছে লয়ে যাও। দুলা ভাই, আপনি খুব ভালো মানুষ। ফুল বানো, চল চল ফুল বানো। আরে দেখ কার আইছে। মতি, রাজু, তোরা আইছিস? কেমন আছো বুবু? রাজু এদিকে। ভালো আছি রে, খুব ভালো। তোমার বুবু কাল শহরে যাইতেছে। শহরে কেন বুবু? দুলাভাই বেড়াইতে লয়ে যাইব বুঝি। না না, তোমার বুবু ডাক্তার দেখাইতে যাইতেছে, যাতে তুমি মামা হইতে পারো। এই তোমরা বসো, আমি তোমাগোর লাগে নাস্তা পানি লয়ে আসি। না বুবু, আপনি খামাখা কোনো ঝামেলা কইরেন না তো। আহ, তুই চুপ কর, ওরা আমাগো বড় কুটুম, বসো তোমরা, আমি আইতেছি। বস। মতি, মায় কেমন আছে রে? মায়ের না খুব দেখতে ইচ্ছা করে। মায়া ডার পোলাপান হইব, এই সময় আমি মা হইয়া তার কাছে না যাই থাকতে পারম না। যাইতে হয় যাও, তয় আর ফিরে আইসো না। দরকার হলে তাই করুম, কাল সকালে আমি মতি আর রাজুর ওই বাড়িতে যাবো। তোমরা কি শুরু করলা? বাবা, তুমি আর রাগ করো না, চলো আমরা সবাই কালকে ফুলবানোর গিয়ে দেখে আসি। আমার দুঃখ তারা কেউ বুঝবি না রে, কেউ বুঝবি না। ভাবি সাহেব, ভাবি সাহেব, দেখেন কারা আইছে। আরে তোমরা, আমি ফুলবানোর মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ফুলবানুরে দেখতে আইছি। সেই তো আইলেন, আর একটু আগে আইতেন, তারা তো শহরে চলে গেছে। কোন দিকে যায় নৌকা চালাস? তোর নৌকা দেখে আগায় না, আরে ট্রেন ফেল করবি নাকি? কি যে কোন শক্ত হাতে হাল ধরছি, নৌকা সময় মতোই পৌঁছাইব। আপনারা কই যেতেছেন? আপনাকে আবার নিতে আইতে হইব নাকি? কেন, তোমার এত টাকা নাকি? গ্রামে কি নৌকার অভাব আছে?
নাধির অভাব আছে। কে? এই যে আমরা এসে গেছি। চল। শোনেন, কেলো আসিস না, আব্বা আব্বা গো, এই এতিম বাচ্চাটার কিছু দিয়া যা। যাও তো যাও। আফা আফা গো, এই বাচ্চাটার মা বাপ কেউ নাই, আজ তিন দিন হইলো ওর মায় ট্রেনের তলায় চাপা পড়ে মরে গেছে। হুমা গো, এই শুনেন দেন না, বাচ্চাটার কয়টা পয়সা দিয়া দেন, ওর মা ট্রেনের তলে চাপা পইরা মইরা গেছে। হায় আল্লাহ, আর আমি একটা সন্তানের আশায়। দেন আপা। যাও যাও যাও। আল্লাহ আপনার ভালো রাখুক, আপনার মনের বাসনা পূর্ণ করুক। জন্মে হইল না রে, হইল না প্রীতি, ও বিধি বুঝি না না তোর রীতি নীতি। ওয়ালাইকুম আসসালাম। আরে খান সাহেব জি, তা কেমন আছেন? সালাম আলাইকুম। আমার স্ত্রী শরীর অসুখ, ডাক্তার দেখাই আনছি। ও আচ্ছা আচ্ছা, সালাম বাবু সাহেব। তা কেমন দিব? একটু ভালো, ওই কি জানে কয় ওই যে গোসলের ঝর্ণা আছে চাইতালের উপরে, যাতে আমার স্ত্রী জানালা দিয়ে শহরটা দেখতে পারে। আচ্ছা আচ্ছা বাবু সাহেব, শহরে নতুন দেখি। আরে নতুন পুরান যে তোমার কি লাভ, রুম না থাকলে কও অন্য হোটেলে চলে যাও। না 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 না, অন্য হোটেলে যাবেন কেন? আমনে এলে মগো পুরানে কাস্টমার। তাছাড়া ডাক্তার দেখে বেড়াইছেন, আর হাসপাতাল তো আমাকে হোটেলের কাছেই। লম্বর জানুস না, চার সতিন চুপ চুপ এলো যা। আহেন সাহেব, আহেন চল। আপনি হোটেলের বেটার সামনে আমার লগে ওইরকম ব্যবহার করলেন কেন? আর তুই আসার সময় আমার লগে কি ব্যবহার করছিস? আমি কি করছি? কি করছিস?
তা তুই নিজে ভেবে দেখ, আমি তোর কানা মানুষ না। শোনেন, আমার লগে এত তেজ দেখাইবেন না। ওই এখনো তেজের কিছু দেখোস নাই, আগে তোর তেজের জবাব দেয়া লই তারপর। এইটা আপনার খান ভিলা না যে যেখানে সেখানে আমার লগে তেজ দেখাইবেন। আরে ফুলবানু, আরে কি করতেছে? আরে ফুলবানু দরজা খোল, কি করতেছ? আরে পানি আইসা ঘর ভাইসা যাইতেছে তো। আরে দরজা খোল, এইভাবে পানি নষ্ট করলে হোটেল আনা হোটেল থেকে বাইর করে দিব। দরজা খোল। আপনি কি আপনার প্রতিজ্ঞার কথা ভুলে গেছেন? দেখিস ফুলবানু, আমাকে কারোই কোনো দোষ ধরা পড়ব না। আমি তো হেইডাই চাই, আপনার এত দিনের আশা। আমি খালি একটা ছেলে সন্তানের বাপ হইতে চাই, আর তোর যদি দোষ ধরা পড়ে তো তোর বিয়ে করতে পারব না। জান, এবার আপনি হাত মুখ ধুয়ে আসেন। সিস্টার, তুমি একটু বাইরে যাও। বিয়ে হয়েছে কতদিন? তিন মাস। আশ্চর্য, তিন মাসের মধ্যে বাচ্চা হয়নি বলে দুশ্চিন্তা পড়ে গেছেন। ওর বয়স কত? মাই তো কইছে 19-20। আর আপনার? ওই পুরুষ মানুষের আমার বয়স কে? এই 51-52 হইব। উনি কি আপনার প্রথম স্ত্রী? না, 4 নাম্বার। ডাক্তার আপা, খালি একটা সন্তানের আশায়। এসব আপনি কি বলছেন? এসব তো সেই পুরনো আমলের কথা। সন্তান হয় না বলে কেউ কি ভেবে বারবার বিয়ে করে? আমি তো কোনো অন্যায় করি নাই ডাক্তার আপা। দুনিয়াতে কে না সন্তানের মুখ দেখতে চায়? এখানে ন্যায় অন্যায়ের কোনো কথা নয়, সন্তান হওয়া না হওয়ার সাথে বারবার বিয়ে করার কোনো সম্পর্ক নেই। তবে এই আধুনিক যুগের বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে জানা যাবে আপনাদের সন্তান না হওয়ার পেছনে কি কারণ রয়েছে। শুনুন, সন্তান না হওয়ার জন্য স্বামী ও স্ত্রী দুজনেরই সমস্যা থাকতে পারে। অতএব আপনাদের দুজনেরই কিছু পরীক্ষা করাতে হবে। আর পরীক্ষা না করে আমি কোনো কিছুই বলতে পারবো না। আমি পরীক্ষাগুলো লিখে দিচ্ছি। আসুন, শুনুন, আপনাদের দুজনারই সব ধরনের টেস্ট নেওয়া হয়ে গেছে। আচ্ছা, কাল বিকেলে এসে রিপোর্ট নিয়ে ম্যাডামের সাথে দেখা করবেন। আচ্ছা আচ্ছা, আপনাদের ভালো ফলাফল কামনা করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। Ha ha ha.
আমার শান্তি দিলি, মনটাই আমার কায়রা নিলি, তুই আমার শান্তি দিলি, তুই আমার শান্তি দিলি, মনটাই আমার কায়রা নিলি, ওরা সব নকল সোনা, ওরা সব নকল সোনা, তুই হইলি আসো উইরানে তোর মরা কাটি ধরছে রসের ফল, সেই খুশিতে অঙ্গটি তোর রসে কালো মহল। পৃথিবীতে সবার সব আশা পূরণ হয় না, আপনি কখনোই বাবা হতে পারবেন না। আর আমি আমি বাজা না না, আপনার সব ফলাফল ঠিকই আছে,
মা হবার সব ক্ষমতা থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আপনার স্বামী ত্রুটির জন্য আপনি কখনো মা হতে পারবেন না। থামেন ডাক্তার আপা, থামেন, আমি আর শুনতে চাই না। শুনতে যে আপনাকে হবেই খান সাহেব, আপনি কি একবারও ভেবে দেখেছেন আপনার আর তিনজন স্ত্রীর কথা? এমনও তো হতে পারে যে তাদের তিনজনেরই মা হবার ক্ষমতা আছে। করুন কিনি দূর হওয়ার চোখের সামনে থেকে, তুই করুন কিনি তোর লেগে সমাজে মুখ দেখেন বলুন না, মর মর তুই করুন কিনি, তুই মরে যা, মরে যা, তুই দূর দূর, আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ ওর মরণ দে। আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করে দিও, আল্লাহ মাফ করে দিও। আমি আসতেছি। বসো। সব দোষ আমার। নিজের দিকে তাকাইয়া দেখেন, আপনি তো বাইসা থাইকেও মইরা আছেন। আমি প্রমাণ করছি আপনি জীবনে মস্ত বড় ভুল করে ফেলাইছি, অনেক বড় ভুল। একটা মাইয়া মানুষ যদি মাই না হইতে পারলো তার জীবনের মূল্য কি আছে? এ জীবনে বাইসা থাইকে আমারই বাকি লাভ। ভুল বানো, তুই জিতা গেছস, আর আমি কাশেম খান হাইরা গেছি। তোর জীবনটারে আমি নষ্ট হইতে দিব না, যা তোরে আমি শরীয়ত মতো তালাক দিলাম। তালাক তালাক তালাক। আল্লাহ গো, তুমি আমারে কেমন জিতান জিতাইয়া দিলা। এক জনমে হইল না প্রেম, হইল না প্রীতি, ও বিধি বুঝি না।
না বুঝি না আমি বুঝি না তোর রীতি নীতি আমার এক জন্মে হইল না প্রেম হইল আমার এক জন্মে হইল না প্রেম হইল না প্রীতি মাঝি তো শুনলাম অহং তুমি কও আমি কি করুম এই দুনিয়ায় আমার সব রাস্তাই বন্ধ হইয়া গেছে জন্ম মৃত্যু বিয়া সবই আল্লাহর ইচ্ছা কারো হাত নাই একজনের মৃত্যু হইছে আরেকজন তার জায়গা মতো চইলা গেছে আমি না যাই না শুনে তোমাকে উপর অনেক বড় অন্যায় করে ফেলাইছি মন চাইলে তোমরাও চলে যেতে পারো যাওনের সময় যখন গেলাম না এখন আপনার একলা পালাইয়া কই দিতাম চুপ কর মানুষটার মনের অবস্থা একবার বোঝার চেষ্টা কর দাও ওরে আমার কোলে দাও আমি বাবা হইতে পারিনি ঠিকই কিন্তু আজ থেকে আমি ওর বাবা আর তোমরা ওর মা ওরে বুকে নিয়ে আমি বাকি জীবনটা বাঁচতে চাই মাঝি তোমার কি কিছুই কানেন নাই আমি ও আইসা আমার যা বুঝার আমি বুঝা গেছি আমি আর বাঁচতে চাই না Yeah.
বাসাইলা, কেন বাসাইলা আমারে? ফুলবানু, আমার লাগে ফুলবানু, আমার লাগে, তোমার লাগে ফুলবানু। এতটা পথ পাড়ি দিয়ে আসা নৌকা ডুবাইমু, সেই মাঝি আমি না ফুলবানু। মাসি, 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 ফুলবানু, মাসি, ফুলবানু, আমি সত্যই তোমারে ভালোবাসি, আমার মন থেকে ভালোবাসি, আমার পরম থেকে ভালোবাসি। তাইলে 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 দেরি কেন, আমারে গ্রহণ করো। পাগল পাগল কইরা দিনারে